ফের হারহীন করার মতো ঘটনা ঘটল ট্রেনের মধ্যে। চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, ট্রেনের মধ্যে খাবার খাওয়ার সময় খাবার পড়ে যাওয়াকে কেন্দ্র করে বচসা, আর সেই বচসা চেড়ে ফের চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ সহযাত্রীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আপ চেন্নাই গুয়াহাটি তিনসুকিয়া এক্সপ্রেসে। ট্রেনটি উড়িষ্যা পার হওয়ার পরই রামপুরহাটের দাঁতপুর গ্রামে ইদেল শেখ নামে এক যুবককে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ইদেল শেখ পেশায় রাজমিস্ত্রি বলে জানা যায়। গতকাল চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন, তার সাথে ছিলেন তার শালক নেকবর শেখ। নেকবর শেখ বিষয়টি পরিবারকে জানায়, পরিবার রামপুরহাট রেল পুলিশকে জানায়। রামপুরহাট স্টেশনে ট্রেনটি ঢোকার পরই রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় ওই যুবকের পরিবার। অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ অসমের দুই যুবককে আটক করেছে শনিবার সকালে। এখনও পর্যন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া ওই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। চেন্নাই থেকে দাঁতপুরে দুজন ছেলে কাজ করে বাড়ি আসছিল, ওর মধ্যে উড়িষ্যার কাছাকাছি, ওরা যেহেতু বোঝে উড়িষ্যার কাছাকাছি নাকি আসামের কয়েকটা ছেলের সঙ্গে তো একটু ঝামেলা হয়েছে, ওরা মদপদ খেয়েছিল আসামের ছেলেগুলো, একটু ঝামেলা হয়েছে। তো ঝামেলার পরে ওরা নাকি বলছে যে আসামের ছেলেগুলো একটা দাঁতপুরের ছেলেকে ট্রেন থেকে লাফ মেরে ফেলে দিয়েছে। তারপরে ওর কোনো আর মানে খবর পাওয়া যাচ্ছে না, ও কোথায় আছে, বেঁচে আছে কি মরে গেছে। ওর সঙ্গে একটা যে ছেলে ছিল শালাটা, ও আমাদেরকে ফোন করলো যে এ ব্যাপার, ওকে মেরে ফেলে দিয়েছে। তারপর আমরা রামপটে এলাম, রামপটে এসে ওই আসামের দুটো ছেলেকে ধরেছি, মানে একটা ছেলে রামপটে ধরা পড়েছে, ওখানে নামিয়েছি, আর একটি চাপ আপনার আরপিএফ স্টেডিতে আছে। ও তোমার নেক বসছে বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোথায়? নিমগ্রাম বেরোলি। নিমগ্রাম বেলঘরিয়া বেরোলি? বেরোলি। আচ্ছা, কি হয়েছিল? এই ট্রেনে ওরা ভাত খাচ্ছিল, এগারোটার সময় নি কারা ভাত খাচ্ছিল? এই ছেলে ছেলেগুলো। হ্যাঁ, নি আপনার ওদের সঙ্গে একটু টাচ রেগেছে, ভাত পড়ে গেছে, ভাত তো ছিল না, এমনি শুধু ইট ছিল থালা। নি আপনার ওই কিছু বলেছে, গালাগালি করেছে, একে নি বলেছে গালাগালি কেন করেছে, নি ক্ষমা পাঁতে পড়েছে আমার জামাই বাবু, তাও শুনে নি, নিয়ে হাজার টাকা ভাতের হাজার টাকা চাইলো, নিচেই ওর কাছে পয়সা আপনার হাজার টাকা দিলে, নি বলছে আমি এখন ভাত লিব, পয়সা লিব না। নি আপনার মারতে লাগলো আপনার গেটের গেটে। নি আপনার আমি আমি তো এই পিছনে ছিলাম, নি মারামারি করছিল, নি কিছুক্ষণ পরে যে ওকে আর দেখতে পাচ্ছি না। কোন জায়গাটা হয়েছে এটা? আপনার উড়িষ্যা এরকম হবে। আর তোমার এই যাকে ফেলেছে তার নাম কি? ইদেল শেখ। ইদেল শেখ বয়স কত? 25।